জানবো কিছু গুরুত্বপূর্ণ অপারেশন সম্পর্কে। 1991 সালে করা হয় অপারেশন মান্না, নামটা বাংলা মনে হইলেও ব্রিটিশ নৌবাহিনী ত্রাণ। ব্রিটিশ নৌবাহিনী যে ত্রাণ নিয়ে আসে সেটার নাম হচ্ছে মান্না, তাইলে ব্রিটিশ হচ্ছে গিয়ে মান্না। আমরা মনে রাখবো যে বাংলা সিনেমার নায়ক মান্না ছিল হচ্ছে ব্রিটিশ। আচ্ছা, 1991 সালে আরেকটা অপারেশন, অপারেশন সি অ্যাঞ্জেলস, এটা হচ্ছে মার্কিন টাস্ক ফোর্স কর্তৃক পরিচালিত অভিযান। তো আমেরিকানরা হচ্ছে কি সাগর, অ্যাঞ্জেল এগুলো খুব পছন্দ করে, তাহলে অপারেশন সি অ্যাঞ্জেল মার্কিন টাস্ক ফোর্স কর্তৃক পরিচালিত অভিযান। 2002 সালে দেশে পলিব্যাগ নিয়ন্ত্রণ করার জন্য একটা অভিযান করা হয় বা অপারেশন করা হয়, সেটার নাম ছিল স্ট্রাইকিং ফোর্স। স্ট্রাইকিং ফোর্স নাম মনে হবে খুব মারামারি, কিন্তু আসলে মারামারি না, মূল মারামারিটা হচ্ছে পলিব্যাগের বিরুদ্ধে, স্ট্রাইকিং ফোর্স। 2002-2003 সালে করা হয় অপারেশন ক্লিন হার্ট। 1984 সালে হয়েছিল অপারেশন ব্লু স্টার, অপারেশন ব্লু স্টার 84 সালে। আচ্ছা, ইন্দিরা গান্ধীর কথায় স্বর্ণ মন্দির অভিযান, তাহলে ব্লু স্টার 1984 সালে ইন্দিরা গান্ধীর কথায় স্বর্ণ মন্দির অভিযান। 1991 সালে হচ্ছে ডেজার্ট স্টর্ম, ডেজার্ট স্টর্ম এটা হচ্ছে ইরাকে পরিচালিত অভিযান। তো আমরা মনে রাখবো যে প্রথম ঝড় পড়ে হচ্ছে গিয়ে শিয়াল আসে মরুতে, তাহলে ডেজার্ট স্টর্ম হচ্ছে গিয়ে ইরাকে পরিচালিত অভিযান। 1998 সালে হচ্ছে এরপর করা হয় হচ্ছে ডেজার্ট ফক্স, প্রথমে হচ্ছে আমাদের ঝড় আসলো, এরপর হচ্ছে শিয়াল আসলো, ডেজার্ট ফক্স ইরাকে অভিযান, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইংল্যান্ড। 1998 সালে হচ্ছে ডেজার্ট ফক্স, এটাও হচ্ছে ইরাকে একটা অভিযান, যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড। 1999 সালে হচ্ছে বিজয়, কার্গিল সীমান্ত যুদ্ধে। আচ্ছা, 2001 সালে আমরা বলবো হচ্ছে অপারেশন অ্যানাকোন্ডা, এটা হচ্ছে তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে। আর এন্ডুরিং ফ্রিডম হচ্ছে কি আফগানিস্তান অভিযান, তাহলে আফগানিস্তানের অভিযানের নাম হচ্ছে এন্ডুরিং ফ্রিডম, বাট অপারেশনটার নাম হচ্ছে কি তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে অ্যানাকোন্ডা। ইরাকি ফ্রিডম ইঙ্গোমার্কি অভিযান। আচ্ছা, 2003 সালে হচ্ছে আরেকটা অপারেশন হয় যেটার নাম হচ্ছে রেড ডন। আমরা মনে রাখবো সাদ্দাম হোসেন হচ্ছে লাল, তাহলে সাদ্দাম ধরার জন্য হচ্ছে গিয়ে রেড ডন, অপারেশন রেড ডন সাদ্দাম ধরার জন্য। আচ্ছা, ওডিসি ডন, ওডিসি ডন হচ্ছে গিয়ে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা, ওডিসি ডন গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা এবং জেরিনিমো ওসামা বিন লাদেনকে হত্যা করা। তার মানে হচ্ছে টম এন্ড জেরি, টম হচ্ছে আমেরিকা আর জেরি হচ্ছে লাদেন, তাহলে টম এন্ড জেরি হচ্ছে গিয়ে জেরিনিমো। আচ্ছা, এই ম্যাপটা খুব দামি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নানান রকম অপারেশন। আচ্ছা, ধরি এটা হচ্ছে আমাদের জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা আর এদিকে আছে ইতালি, ফ্রান্স, কারণ জার্মানির সাথে আছে ইতালি এবং ফ্রান্স, এটা একটু মনে রাখি। তো জার্মানি ইংল্যান্ডের অ্যাগেনস্টে যে অপারেশনটা করে সেটার নাম হচ্ছে সি লায়ন, অপারেশন সি লায়ন। কেননা হচ্ছে জার্মানি থেকে ইংল্যান্ডে যাইতে হইলে সমুদ্র পার হইতে হবে, তাই সি লায়ন। আবার জার্মানি যুদ্ধে জড়ায় পড়ে রাশিয়ার সাথে, এইটা হচ্ছে বারবারোস। রাশিয়ার মধ্যে বরফ পড়ে, বতে বরফ, বতে বারবারোস, তার মানে হচ্ছে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে করে হচ্ছে বারবারোস। আচ্ছা, এদিকে এক বদমাইশ সেকেন্ড ওয়ার্ল্ডের সময় ছিল ইতালি, তো ইতালির অ্যাগেনস্টে ইংল্যান্ড এবং আমেরিকা একত্রে করে হচ্ছে অপারেশন হাস্কি, অপারেশন হাস্কি, তাহলে ইতালির বিরুদ্ধে করে যে অপারেশন সেটার নাম হচ্ছে অপারেশন হাস্কি। আর অপরদিকে হচ্ছে ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র ফ্রান্সের অ্যাগেনস্টে করে হচ্ছে ওভারলোড, ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র ফ্রান্সের অ্যাগেনস্টে করে হচ্ছে ওভারলোড। আচ্ছা, ডি ডেতে হচ্ছে ফ্রান্সকে হচ্ছে গিয়ে মুক্ত করতে, ডি ডেতে ফ্রান্সকে মুক্ত করতে। আর ওদিকে অপারেশন লাস্ট চান্স, নাৎসি যুদ্ধ অপরাধীদের খুঁজে বের করার অভিযান, অপারেশন লাস্ট চান্স হচ্ছে গিয়ে নাৎসি যুদ্ধ অপরাধীদেরকে খুঁজে বের করার অভিযান। তাইলে আমরা জাস্ট পজ করে দেখার জন্য এগুলা কিছু অপারেশন, অপারেশন জ্যাকপট সেটা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি নৌশক্তিকে ধ্বংস করার জন্য অভিযান, ক্লোজ ডোর সেটা হচ্ছে অবৈধ অস্ত্র জমা নেওয়ার জন্য মুক্তিযুদ্ধের পর। ভারত সম্পর্কিত অভিযান, ইরাক আফগানিস্তান সম্পর্কিত অভিযান, অপারেশন, ওকে।